সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন কিংবা দর্শক আছেন, তারা অবশ্যই জানেন আমি একটি গাইগরু প্রজেক্ট করতেছি কিংবা দুইটা শুকনা গাইগরু পুষতেছি। তো আমাকে মাঝে মধ্যে অনেকেই যে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করেন, ভাই সে গরু দুটার খবর কিংবা গরু দুটার খবর কি কিংবা এখন কি অবস্থায় আছে। তো আপনাদের দোয়া আল্লাহর রহমত আমি আজকে গরু দুটা সেল করছি। তো সেল করছি বলতে, বর্তমানে দেশের এই প্রেক্ষাপটে তেমনিতে গরুর দাম খুব কম, সেই ক্ষেত্রে একটু হালকা দামে সেল করছি। তাও টোটাল প্রজেক্টটা লাভ লোকসানের ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো সেটা হতে আমি প্রথমত গরু দুটো কিনছি আপনার 62,500 টাকা দিয়ে গত 2 মাস আগে 13 তারিখে। আর এই দুটার আপনার ওষুধ বাবদ খরচ হয়েছে আমার 2,600 টাকা। আর খাবার বাবদ আমি দুইটা গরুর প্রতিদিন 110 টাকা করে খাইছে আমার। আমি যেহেতু প্রথমত এইখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আপনার যে গরু দুটা পুষছি সে দুইটা আপনার পুরাপুরি রেডিমেড ফিডের উপর নির্ভর ছিল, আর সাথে আমি জাস্ট খালি আপনার কুড়া এবং নালি গুড় দিছি, একটু সামথিং লবণ দিছি। এই 2 বেলা এটাই খাইতো আপনার, দুপুরবেলা ঘাস খাইতো, খড় খাইতো, এই আর আমার দানাদার বলতে কোনো ছিল না, জাস্ট খালি আমার ওই সকালে ফিট এবং বিকালে ফিট, এই জন্যই আমার গরু দুটা খরচ বেশি পড়ছে আর কি। তো তাও আমার দুইটা গরু আপনার প্রতিদিন 110 টাকা খাইতো, সেই হিসাবে আমি দুইটা গরু 70 দিন লালন পালন করলাম, সেই হিসাবে আমার 70 দিনে খরচ হয়েছে 7,700 টাকার মতো। তো এই হিসাবে টোটাল আসে হচ্ছে কি আপনার গরুর দাম ওষুধ এবং খাবার বাবদ 72,800 টাকা। আমার দুইটা গরু 70 দিনের প্রজেক্টে গরুর দাম সহ খরচ হয়েছে 72,800 টাকার মতো। আর আমি দুইটা গরু বিক্রি করলাম আপনার, একটা গরু বিক্রি করছি আপনার যে যে গরুটা দেখতেছেন এইটা বিক্রি করলাম হচ্ছে 40,000 টাকা, এবং এই যে এই গরুটা বিক্রি করছি 39,000 টাকা। তো আমি গরু দুইটা বিক্রি করলাম আপনার 79,000 টাকার মতো। আপনাদের দোয়ায় 79,000 টাকা দুইটা গরু বিক্রি করছি, সেই ক্ষেত্রে আমি খরচ হয়েছে আমার 72,800 মাইনাস 79,000, তো টোটাল আমার 6,200 টাকার মতো আল্লাহর রহমত প্রফিট হয়েছে, যেহেতু আমি খরচটা সব বাদ দিছি। তো এটা প্রফিট না অবশ্য, এটা আপনার বলতে গেলে যেহেতু আমার এখানে খড় খাইছে ঘাস খাইছে আমি সেগুলো ধরি নাই, কিংবা আমি যে নিজে লোকটা শ্রম দিছি সেটাও ধরি নাই, কারণ আমি দুইটা গরু জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য বলে গাই গরু পুষলে আদৌ লাভ কি লস সেই হিসাবে হিসাব করেছি, এবং আমার নিজের অভিজ্ঞতার দরকার ছিল, যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, সেহেতু আপনারা যে কোনো সময় আমার যে কোনো ধরনের প্রশ্ন করেন, তো সেই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়ার জন্য আমি মোটামুটি গরু দুটা পুষছি, যেটা আমার অভিজ্ঞতা হলো আর কি। তো আমি এরপরে যদি আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এরকম প্রজেক্ট করি, তাহলে কখনো আমি ফিডের উপর নির্ভরশীল হব না, আমি নিজে নিজে খাবার বানাবো। এবং এখন অনেক সিস্টেম রয়েছে আপনার, যেমন যে ভুট্টা ফার্মেন্টেড করে খাওয়ানো যায়, আমি সাইলেসও বানাইতে পারি নিজে নিজেই। তো এইভাবে খাওয়া এরপরে যদি প্রজেক্ট করি, প্রজেক্ট এরপরে যদি প্রজেক্টকে প্রজেক্ট করবোই, যেহেতু একটা অভিজ্ঞতা হইলো ফিড খাওয়া, এখন দেখি এগুলা খাওয়া কেমন ইয়া হয়। তো এরপর প্রজেক্টটা আমি কখনোই ফিডের উপর নির্ভরশীল হব না, এরকম করে খাওয়াবো। তো আমার এই দুটা গরুতে আপনার 6,200 টাকার মতো মানে মোটামুটি প্রফিট দেখা দিছে। তো এই পর্যন্তই। আর এই রিলেটেড ভিডিও যদি আপনারা চান কিংবা না, আমি এরকম প্রজেক্ট আপনাদের বিভিন্ন ছাগল গরু এগুলোর উপর প্রজেক্ট করে করে আপনাদের আইডিয়া দেই, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কাউকে যদি দেখানোর শখ থাকে বলে ভাই এই ভিডিওটা দেখ, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, কৃষি মিডিয়া পক্ষ থেকে আমি রাশেদ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর সবাইকে অবশ্যই অবশ্যই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।